আমি যেখানে বেড়াইতে গেছিলাম এখানে একটা মজার ঘটনা হয়েছে, মজার ঘটনাটা আজকে আপনাদের লোকের আমি শেয়ার এক করব। জায়গায় বেড়াইতে গেছিলাম, তাই জন্য আপনাদের কাছে যে আমি ভিডিও দিতে পারি নাই। তো আমি যেখানে বেড়াইতে গেছিলাম এখানে একটা মজার ঘটনা হয়েছে, মজার ঘটনাটা আজকে আপনাদের লোকের শেয়ার করব। তো এখানে যখন আমি গেছি, তো ওইখানের এক লোক গেছে বাজারে, বাজারে যাওয়ার পরে দেখতে পাচ্ছে যে এক ব্যক্তি বাজারে বলতেছে যে মশার ওষুধ লাগেনি, মশার ওষুধ লাগেনি। তো ওই লোকটা ভাবলো যে আমি তো সারা জীবন যে মশায় টাঙাইয়া ঘুমাইছি, রাত্রে মশায় টানানি লাগে, সকালে কুলা লাগে, তো এইগুলো তো একটা প্যারা, তো আজকে না হয় মশার ওষুধ নিয়া যাই, আর মশায় টানাতেও লাগবো না, কুলতেও লাগবো না। তো এই কথাটা ভাববিয়া ওই লোক কিতা করছে যে বেটার তাই কি মশার ওষুধ কিনে আনছে। তো বেটা ফর্মুলা করে দিছে কিতা যে আপনি এই ওষুধটা মানে একটা কাগজের মতো টুবলা করা, তো এই ওষুধটা নিয়ে আপনি বাড়িতে গিয়া খুলবেন, আর এই কারণ যদি খুলেন তো আপনার কিন্তু এটার অ্যাকশন দেয় বোকা, আর এইটা আপনি ঘরে যাইয়া খুলবেন আর এটা ঘ্রাণে ওই মশাগুলা মরে দেব। তো ওই লোক কী করছে, ওই ওষুধটা কিনা নিয়া পকেটে রাখিয়া দিছে। সন্ধ্যায় যখন ওই লোক বাড়িতে গেছে, বাড়িতে গিয়া যে তখন তো ঘুমাইবার সময় মশার ওষুধটা খুলতে হইব, তো মশার ওষুধটা খুলছে, কুইলা থেকে একটা কাগজ, আর ওই কাগজের মাঝে লেখা কিতা, কাগজের মাঝে লেখা আছে যে মশার ওষুধ হচ্ছে গিয়া মশারি।